আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি সার্কুলার দিয়েছে, সো আমরা আজকে এই ভিডিওতে দেখব আসলে এই সার্কুলারে কি কি আছে। সো প্রথমেই পরীক্ষার তারিখটা হলো 13ই মে 2023 সালের শনিবারে, এবং প্রবেশপত্র যে ডাউনলোড করবেন সেটা 18 এপ্রিল 2023 হতে 13ই মে 2023 সকাল 10টা পর্যন্ত চালু থাকবে। অর্থাৎ হচ্ছে যেদিন পরীক্ষা দিতে যাবেন সেদিন 10টা পর্যন্ত আপনি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার সময় সেটা সকাল 11টা থেকে দুপুর 12টা 30 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিটের এক্সাম হবে। তারপরে হচ্ছে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ হতে হবে সকাল 10:30-এর মধ্যে, অর্থাৎ 11টায় যেহেতু এক্সাম হবে আধা ঘন্টা আগে অবশ্যই পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। সো এবার দেখে নিই যে পরীক্ষার জন্য ভর্তি যোগ্যতা কী কী, আপনারা যে অনেকেই আবেদন করবেন, সো এর জন্য দেখে নিই ভর্তি যোগ্যতা এবং প্রাথমিক আবেদনপত্রে কী কী থাকবে। সো আপনাকে অবশ্যই এইচএসসি পাস করতে হবে, এটা স্বাভাবিক। ব্যবসায় শিক্ষা শাখার জন্য যেটা এখানে বিষয়টা জানা প্রয়োজন সেটা হচ্ছে এখানে তাকে অন্তত এসএসসি এইচএসসি মিলে 7.5 পেতে হবে, এবং অবশ্যই উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় বা মাধ্যমিক সমমানের পরীক্ষায় অ্যাটলিস্ট বা অর্থাৎ এসএসসি বা এইচএসসি পরীক্ষায় 3 থাকা লাগবে, ন্যূনতম 3, আর হচ্ছে দুইটা মিলায় 7.5 থাকা লাগবে। আর আরেকটা হচ্ছে উচ্চ মাধ্যমিক, অনেকে বিজনেস ম্যানেজমেন্ট গ্রুপ থেকে আসেন, সেক্ষেত্রে অ্যাকাউন্টিং যে এক্সাম সাবজেক্ট আছে সেখানে ন্যূনতম তাকে 3 পেতে হবে। এবার আসি বিজ্ঞান শাখার ক্ষেত্রে, বিজ্ঞান শাখা এবং মানবিক শাখা থেকেও এখানে এক্সাম দেওয়ার সুযোগ রাখা হয়েছে এই বছর, সো ডিরেক্টলি রাখা হয়েছে। সো এখানকার তখন সেক্ষেত্রে কী হবে, তাকে ন্যূনতম 2টা মিলিয়ে 8 পেতে হবে, এবং 3.5 হচ্ছে তার হচ্ছে এসএসসি অথবা এইচএসসিতে অ্যাটলিস্ট 3.5 পেতে হবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে 200 নম্বরের যে গণিত অথবা পরিসংখ্যান বিষয়টি অবশ্যই থাকতে হবে, এবং উক্ত বিষয়ে গ্রেডে ন্যূনতম তাকে 3 পেতে হবে। মানবিক শাখার ক্ষেত্রে 7.5 পেতে হবে, এখানে এসএসসির বিজ্ঞান শাখার ক্ষেত্রে যেরকম 8, মানবিকের ক্ষেত্রে 7.5 পেতে হবে এবং ন্যূনতম 3.5 পেতে হবে, এবং তাকে অবশ্যই অর্থনীতি অথবা পরিসংখ্যান বিষয়টি থাকতে হবে, এবং সেক্ষেত্রে তার ন্যূনতম 3 থাকতে হবে। অনেকে হচ্ছে ও লেভেল থেকে এক্সাম দেন, সেক্ষেত্রে এই জায়গায় আপনারা সেটা দেখে নেবেন, আমি এখানে আর বিস্তারিত আলোচনা করছি না। এরপরে আবেদনকারীকে 27 ফেব্রুয়ারি 4টা থেকে 20শে ফেব্রুয়ারি মার্চ 20শে মার্চের মধ্যে 11:59-এর মধ্যে হচ্ছে admission.eis.du.ac.bd যে ওয়েবসাইটটি আছে সেখানে গিয়ে আবেদন করতে হবে। সো এক্ষেত্রে আপনারা যে সকল ইনফরমেশনগুলো লাগবে সেটাও এখানে বলা আছে, যে ভর্তি আবেদনের জন্য শিক্ষার্থীর উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের তথ্য, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর, এটা হচ্ছে ঐচ্ছিক, শিক্ষার্থী যে বিভাগীয় শহরে কেন্দ্রে পরীক্ষা দিতে আগ্রহী ওই কেন্দ্রের নাম, কোটা সংক্রান্ত যদি কোনো তথ্য থাকে তাহলে সেগুলো দিয়ে দিবেন, এবং স্ক্যান করা একটি ছবির প্রয়োজন পড়বে। এক্ষেত্রে অনেকেই একটা কনফিউশনে ভুগে, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড সাদা রাখবে নাকি হচ্ছে অন্য কোনো কালারে রাখবে বা নীল রাখবে। এটা হচ্ছে তেমন একটা ফ্যাক্ট না, আপনি চাইলে অন্য কোনো কালার দিতে পারেন, সাদাও দিতে পারেন, এটা কোনো সমস্যা না। তবে সাদাটা দেওয়া এক ধরনের আমাদের ট্রেন্ড হয়ে গেছে, আপনি যদি অন্য কোনো কালার দেন আপনাকে তারা হচ্ছে ভর্তি ক্যান্সেল করবে এরকম কিছুই না। আর ভর্তির ফি যেটা, সেটা আপনারা হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংক আছে, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, তার মাধ্যমে দিতে পারেন, অথবা মোবাইল ফাইন্যান্সিং যে সার্ভিসগুলো আছে সেখান থেকেও দিতে পারেন। আর ভর্তি পরীক্ষা 13 মে যেহেতু 11টায় হবে এটা বলেছি, অ্যাডমিশনের জন্য এই ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে হবে। এবার আসি কি কি থাকবে আসলে, বহু নির্বাচনী পরীক্ষার 45 মিনিট থাকবে এবং লিখিত পরীক্ষার জন্য 45 মিনিট থাকবে। আর এখানে আরও একটি বিষয় হচ্ছে যে 120 নম্বরের যেহেতু মাধ্যমে হচ্ছে মেধা তালিকা তৈরি করা হবে, এক্ষেত্রে 20 মার্ক হচ্ছে এসএসসি এবং এইচএসসির উপরে ডিপেন্ড করবে, এবং বাকিটা হচ্ছে আপনাকে এক্সাম দিতে হবে। অর্থাৎ আপনার 20 মার্কের কাজ অলরেডি হয়ে গেছে, বাকি আছে 100 মার্ক, যেটা হচ্ছে বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমে এবং লিখিত পরীক্ষা বা রিটার্নের মাধ্যমে নেওয়া হবে। সেখানে 60 মার্কের এমসিকিউ, 40 মার্কের লিখিত পরীক্ষা থাকবে। এখানে অনেকের মধ্যে একটা কনফিউশন হতে পারে যে এই 20 মার্কটা কিভাবে নির্ণয় করা হবে, সেটা হচ্ছে আপনার যে জিপিএ সেটাকে 2 দিয়ে গুণ করলে যত মার্ক সেটা হচ্ছে আপনার এসএসসি বা এইচএসসি লেভেলের মোট মার্ক, যেটাকে এখানে কাউন্ট করা হবে। এবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে নেগেটিভ মার্ক থাকবে 0.25, অর্থাৎ 4টা ভুল করলে 1 নম্বর কাটা যাবে। এবার এখানে আরও একটি বিষয় ক্লিয়ার করে দেয়, সেটা হচ্ছে ব্যবসায় শিক্ষা এই ক্ষেত্রে কী কী এমসিকিউ যে হবে সেক্ষেত্রে, বা এমসিকিউ এবং লিখিতর ক্ষেত্রে কী কী থাকবে। এমসিকিউ এর ক্ষেত্রে বাংলা 12 মার্কের 12 মার্কের, তারপরে হচ্ছে ইংরেজি 12,
মার্কের, তারপরে হিসাব বিজ্ঞানে 12 মার্ক, ব্যবসায় নীতি ও প্রয়োগ 12 মার্ক, মার্কেটিং অথবা ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, অর্থাৎ এখানে এটা অপশনাল, মার্কেটিং দাগাতে পারেন অথবা ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা এটাও দাগাইতে পারেন, অর্থাৎ এখানে 60 মার্ক। এবং লিখিত থেকে বাংলা থেকে ইংরেজি অনুবাদে 4 মার্ক, ইংরেজি থেকে বাংলা অনুবাদে 4 মার্ক, ভুল সংশোধন ভুল থাকবে সেটা সংশোধন করতে হবে 4 মার্ক, ইংরেজিতে ভুল থাকতে পারে সেটা সংশোধন করতে হবে 4 মার্ক। আর আপনি ব্যবসায় শিক্ষা অনুষদের, ব্যবসায় শিক্ষা বিভাগের হলে সেক্ষেত্রে হিসাব বিজ্ঞানের উপরে 8 মার্ক, ম্যানেজমেন্টের উপরে 8 মার্ক, আর হচ্ছে মার্কেটিং অথবা ফাইন্যান্সের 8 মার্কের হচ্ছে লিখতে হবে, অর্থাৎ এখানে 40, এখানে 60, মোট 100 মার্কের পরীক্ষা। এবার আরেকটা হচ্ছে বিজ্ঞান ও মানবিক শাখার যদি হয়ে থাকেন এবং সেখানে ব্যবসায় অনুষদে যদি এক্সাম দিতে চান, সেক্ষেত্রে বাংলার উপরে 12, ইংরেজিতে 12, আইসিটিতে 12, এবং গণিত বা অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি, এখানে কারণ হচ্ছে এখানে 3টা সাবজেক্ট থাকবে, এখানে যে কোনো একটাই আপনি এক্সাম দিতে পারবেন, সেখানে 24 মার্কের আছে, অর্থাৎ 12 12 24, 24 মার্কের আনসার এখানে আপনাকে করতে হবে। সো এখানে 60 মার্ক, এবং লিখিতের ক্ষেত্রে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা অনুবাদ 5, ভুল সংশোধনী বাংলা থেকে ইংরেজি, ইংরেজি এই বাংলার ইংরেজি এখানে 5 মার্ক, আইসিটির এখানে আপনার 10 মার্কের লিখিত এক্সাম আছে, অর্থাৎ আইসিটি এক্সাম যেরকম হচ্ছে এমসিকিউতে 12 মার্কের থাকবে, লিখিততেও 10 মার্কের থাকবে, এবং গণিত তথ্য পরিসংখ্যান বা অর্থনীতি সেখানে 10 মার্কের, অর্থাৎ 40 মার্ক মোট। এবার এ লেভেলের ক্ষেত্রে এই সিস্টেমটা আপনারা যারা এ লেভেলের আছেন তারা এটা দেখে নিতে পারেন। এবার আসি মেধা তালিকা প্রকাশ করা হবে কিভাবে। এখানে হচ্ছে ব্যবসায় শিক্ষা যারা ভর্তি থাকবেন, মানে ভর্তি ব্যবসায় শিক্ষার অনুষদে যারা আছেন তাদের জন্য মোট 856 জন, আর বিভিন্ন কোটায় কোটায় মোট 74 জন প্রার্থীকে বিবেচনা করা হবে। এক্ষেত্রে ইংরেজি প্রশ্নের ইংরেজিতে ন্যূনতম 5 এবং সর্বমোট 24 নম্বর পেতে হবে। এখানে আরেকটা বিষয় এটা ক্লিয়ার করা উচিত, সেটা হচ্ছে আপনার এমসিকিউ যে দাগাবেন এবং সেখানে আপনাকে সব মিলায়ে অ্যাটলিস্ট 24 পেতে হবে, আর ইংরেজিতে অ্যাটলিস্ট 5 মার্ক আপনাকে তুলতে হবে। অর্থাৎ এখানে যদি আমি আর একটু ভালোভাবে দেখাই, এখানে কিন্তু আপনাকে ইংরেজির 12 মার্ক আছে, এর মধ্যে অ্যাটলিস্ট আপনাকে 5 পেতে হবে, না হলে আপনার খাতা রিটার্নের জন্য কাউন্ট করবে না বা আপনাকে ফেল দেখাবে। এছাড়াও লিখিত অংশের ন্যূনতম গ্রহণযোগ্য নম্বর হচ্ছে 11, আপনাকে রিটার্নে অ্যাটলিস্ট 11 পেতে হবে, এবং তবে বহুনির্বাচনী এবং লিখিত উভয় অংশ মিলে অবশ্যই 40 পেতে হবে। অর্থাৎ এখানে দেখুন 24 মার্ক এখানে, আবার হচ্ছে এখানে 11, অর্থাৎ এখানে হচ্ছে 35 মার্ক, কিন্তু দুইটা মিলাইয়ে অ্যাটলিস্ট আপনাকে 40 মার্কের অ্যাটলিস্ট পেতে হবে, না হলে আপনার আপনি পাশ করবেন না। তারপরে আরেকটা বিষয় হচ্ছে ভর্তির উপযুক্ত শর্তসমূহ কোটা, এগুলো আলাদা। আর হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মেধাক্রম অনুসারে আসন সংখ্যা ন্যূনতম 3 গুণ প্রার্থীর লিখিত উত্তরপত্র মূল্যায়ন করা হবে। অর্থাৎ এখানে দেখুন আপনার এখানে হচ্ছে আপনি অ্যাটলিস্ট আপনাকে 24 নম্বর পেতে হবে, 24 নম্বর পাওয়ার পরে যেটা হবে এখানে আসন সংখ্যা যতগুলো আছে সেই আসন সংখ্যার 3 গুণ মানে খাতা দেখা হবে রিটার্নের জন্য। সো এখানে আপনি বুঝতেই পারছেন যে আপনাকে অবশ্যই কতটা সিরিয়াস হতে হবে এমসিকিউ এর ক্ষেত্রে। বিজ্ঞান শাখার ক্ষেত্রে ওখানে দেওয়া আছে এখানে 87 জন থাকবেন এবং কোটায় আছেন আরো 8 জন। তবে বহুনির্বাচনী প্রশ্ন অংশে ইংরেজিতে ন্যূনতম 5 এবং 24 নম্বর অ্যাটলিস্ট পেতে হবে, যেটা হচ্ছে সায়েন্সের কমার্সের সিস্টেমেই আছে। আর লিখিত অংশে 11, এটাও সেম, 40 নম্বর অ্যাটলিস্ট পেতে হবে, 3 গুণ খাতা দেখা হবে। আর মানবিক শাখার ক্ষেত্রেও এখানে হচ্ছে 23 জন, আর হচ্ছে 2 জন কোটার, ইংরেজিতে ন্যূনতম 5 24, অর্থাৎ এখানে সেম সিস্টেমটা কিন্তু সেম, মানে 3টা শাখার জন্য এই সিস্টেম সেম আছে। আর হচ্ছে ভর্তির জন্য নির্বাচিত 966 জন প্রার্থীকে মেধাক্রম অনুসারে এবং 84 জন প্রার্থীকে বিভিন্ন কোটা অনুসারে নিম্নলিখিত 9টি বিভাগে ভর্তির জন্য বিবেচনা করা হবে। এখানে আমাদের FBS এ মোট 9টি ডিপার্টমেন্ট আছে, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফাইন্যান্স, ব্যাংকিং, ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিস্টেম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস, অর্গানাইজেশন স্টাডিজ অ্যান্ড লিডারশিপ। এখানে মোট 856 জন হচ্ছে মেধাক্রম অনুসারে, কোটায় থাকবে 74 জন, সব মিলায়ে মোট 1050 জন এখানে এক্সাম, মানে তাদের জন্য সিট বরাদ্দ আছে। তার মধ্যে 87 জন হচ্ছে মেধাক্রম অনুসারে বিজ্ঞান শাখা থেকে, কোটায় 8 জন পাবে, মানবিক শাখায় থেকে 23 জন আসবে এবং কোটায় পাবে 2 জন। তো এটা হলো কিভাবে আপনার সিট প্ল্যানটা কি বলে, আপনার কোন কোন ডিপার্টমেন্টে আপনার কত মেধাক্রম অনুসারে আপনার কোথাও কোথায় কতগুলো সিট আছে সেটাই। এখানে আপনি দেখতে পারেন যেখানে 150 জন আছে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং আর ফাইন্যান্স 150 জন করে, আর বাকিগুলোই শুধুমাত্র OSL বাদে, অর্থাৎ অর্গানাইজেশন স্টাডিজ অ্যান্ড লিডারশিপে 50 জন, বাকিগুলোই হচ্ছে 100 মার্ক, 100 জনের সিট আছে।
এতটুকু গেল। আর এরপরে আর কোনো ইনফরমেশন এখানে, এগুলো আপনারা দেখে নেবেন যে ক্যালকুলেটর, পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা তদ্রূপ কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা যাবে না পরীক্ষার দিন থেকে। 30 কার্য দিবসের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। অর্থাৎ আপনার এখানে এখানে আপনার এক্সাম যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 13 তারিখ, অর্থাৎ তার পরে 30 দিনের মধ্যে আপনার এক্সামের রেজাল্ট চলে আসবে। সো অর্থাৎ আপনার ভার্সিটিতে চান্স পেয়েছেন কিনা সেটা চলে আসবে। সে এতটুকুই ছিল, আশা করি আপনারা সবকিছুই ক্লিয়ার হতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।